পদার্থ বলবো নাকি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাপার বিষয়গুলোকে বস্তুগুলোকে আমরা পদার্থ বলবো? হ্যাঁ, ঠিক প্রশ্ন করেছ। পদার্থের কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে চলো আমরা শুরুতে জেনে নিই যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে পদার্থ বলতে পারব। ঠিক আছে, পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন পদার্থের ওজন আছে, পদার্থের আয়তন থাকতে হবে, পদার্থের আকার আছে। তবে কোন কোন পদার্থের আকারটা সুনির্দিষ্ট, আবার কোন কোন পদার্থের আকারটা কিন্তু সুনির্দিষ্ট নয়, কিন্তু আকার আছে। আবার কি আকৃতি একই কথা। সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হলো পদার্থের উপর তুমি যদি বল প্রয়োগ করো, অর্থাৎ শক্তি প্রয়োগ করো, তাহলে সে বাধা প্রদান করে। তার উপরে শক্তি প্রয়োগ করলে বা বল প্রয়োগ করলে সে বাধা দেয়। তাহলে কি কি বৈশিষ্ট্য হলে আমি তাদেরকে পদার্থ বলতে পারবো? প্রথম কথা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্যগুলোর এক নম্বরই হবে তার থাকবে ওজন। এখন ওজন কি সেটা নিয়ে আমরা বিস্তারিত এক্ষুনি আলোচনা করব। দুই নম্বর হচ্ছে তার আয়তন থাকতে হবে। স্যার আয়তন কি সেটাও আমরা এক্ষুনি বিস্তারিত আলোচনা করব। তিন নম্বর কি, এর সুনির্দিষ্ট হোক কিংবা অনির্দিষ্ট হোক তার আকার কিংবা আকৃতি থাকতে হবে, আমি এক্ষুনি বুঝিয়ে দেব তোমাদেরকে, একেবারে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। আর কি, সে বল প্রয়োগে বাধা প্রদান করবে। বল তার উপরে, পদার্থের উপরে তুমি যদি কোনো বল বা শক্তি প্রয়োগ করো তাহলে সেও তোমাকে পাল্টা বাধা দেবে, বল প্রয়োগে বাধা প্রদান। এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে তাকে আমরা বিজ্ঞানের ভাষায় পদার্থ বলতে পারবো। যেমন লক্ষ্য করো, এই যে কলমটা, খেয়াল করো কলমটাকে আমি হাতের উপর রেখেছি, এখানে আমার হাতটা যদি না থাকে, আচ্ছা হাতের উপর রাখাতে একটু ভারী লাগছে না, একটুখানি ভারী লাগছে। আচ্ছা এবার কলমটা সরিয়ে নিয়ে আমি যদি হাতের উপর এই বইটা রাখি, বইটা এটার চাইতে বড় বস্তু, একটু বেশি ভারী লাগছে, কলমের তুলনায় বইটাকে একটু বেশি ভারী লাগছে। তার মানে কলমের ভর যতটুকু বইটার ভর তার চাইতে বেশি। ঠিক আছে, আবার আমি যদি দেখো এইখানে বেশ কিছু, এই যে এরকম মোটা একটা বই নিলাম, তাহলে আরো বেশি ভারী লাগছে। তার মানে কি, পদার্থ হতে গেলে তার ভর থাকতে হবে, তাকে ভারী হতে হবে। সেই ভারীর কতটুকু ভারী, খুব সামান্য ভারী হতে পারে, আবার বেশি ভারীও হতে পারে। ঠিক আছে, এখন ওজন আর ভর এই বিষয়টা আমি ক্লিয়ার করি তোমাদেরকে প্রথমত। আচ্ছা ওটা ক্লিয়ার করছি, তো সেক্ষেত্রে ভর ভারীর কথা বললাম। দেখো তোমাদের বিজ্ঞান বইতে যদিও ভর আর ওজনকে একই কথা বলা হয়েছে, বা ওজন শব্দটাকে আমরা ভরের, ভর শব্দটাকে ব্যবহার না করে প্রাত্যহিক জীবনে কিন্তু আমরা ওজন বলে থাকি, কিন্তু বিজ্ঞানের ভাষায় ভর এবং ভারী এক কথা নয়। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে পদার্থ বলবো? এক, যে পদার্থের ওজন থাকতে হবে, পদার্থের আয়তন থাকতে হবে, পদার্থের আকার বা আকৃতি থাকা লাগবে, বল পদার্থের উপর বল প্রয়োগ করলে সে বাধা প্রদান করবে। তাহলে আমরা যদি বলি যে পদার্থ কাকে বলে, আচ্ছা পদার্থ কাকে বলে যদি আমি বলি তাহলে কি বলবো বাবা বলো তো? যার ওজন, আয়তন, আকৃতি, আকার বা আকৃতি রয়েছে এবং যার উপরে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। তাহলে আমরা প্রথমত পদার্থের ডেফিনিশন বা সংজ্ঞাটা বলবো। পদার্থ কি? যার ওজন, আয়তন, আকার, আকৃতি রয়েছে এবং যার উপর বল প্রয়োগ করলে, বা আমরা এভাবে যার উপর না লিখে বলি কি, যা বল প্রয়োগে বাধা প্রদান করে। তোমরা আমার সাথে কিন্তু সুন্দর করে বুঝে বুঝে নিয়ে তুলে নিতে পারো, খাতায় তুলে নাও, বল প্রয়োগে বাধা দেয় বা বাধা প্রদান করে।
তাকে পদার্থ বলে। তাহলে দেখো আমরা খুব সুন্দর করে পদার্থের বৈশিষ্ট্য থেকে পদার্থের সংজ্ঞা দিয়ে দিলাম। কি বললাম? যার ওজন, আয়তন, আকার, আকৃতি রয়েছে এবং যা বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। এখন আমরা যাব এই যে বৈশিষ্ট্যগুলো, ওজন, আয়তন, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বলি যে আয়তন জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। একটা একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, প্রত্যেকটা পদার্থই কিন্তু কিছু জায়গা দখল করে। দেখো তুমি একটা চেয়ারে বসে আছো, যে চেয়ারে যে জায়গাটুকু তুমি দখল করে আছো ওখানে কি আর কেউ বসতে পারবে? তোমার অন্য কোনো বন্ধু এসে যদি ওই জায়গাটুকুতে বসতে চায় তোমাকে সরিয়ে দিয়ে তার উপরে তারপরে এসে বসবে। এখন যদি ওই জায়গাতে বসতে চায় তাহলে তোমার কোলের উপর বসা লাগবে তাকে, তখন তুমি কোলের উপর বসতে পারবে, এই সর সর ব্যথা লাগে ব্যথা লাগে, সর ভারী লাগে, তাই না? হ্যাঁ, তাহলে যে আবার ধরো এই যে বইটা আছে, বইটার উপরে আমি এই কলমটা রাখলাম, এখন দেখো ফাঁকা, এই জায়গাটুকুতে কিছু নাই, বাতাস আছে, আমি এখন এখানে রাখলাম, তাহলে এই কলমটা এই জায়গাটুকুর বাতাস সরিয়ে সে বসে আছে। এখন এই জায়গাটুকুতে যদি আরেকটা কলম রাখতে চায় তাহলে ওই জায়গাটাকে সরাতে হবে, তাহলে এখানে আরেকটা কলম বসবে। তাহলে প্রত্যেকটা বস্তুই কিন্তু নির্দিষ্ট পরিমাণ তার নিজের আয়তনের সমান জায়গা দখল করে। তাহলে আয়তন কাকে বলে বলবো? বস্তু মোট যে পরিমাণ জায়গা বা স্থান দখল করে তাকে আয়তন বলে। তাহলে পদার্থ বা বস্তু যে পরিমাণ জায়গা দখল করে বা স্থান দখল করে সেই পরিমাণ জায়গাকে তার আয়তন বলে, তাকে তার আয়তন বলে। তাহলে আয়তন ব্যাপারটা কি? আয়তন ব্যাপার হলো কোনো বস্তু মোট যে পরিমাণ স্থান দখল করে বা জায়গা দখল করে। তাহলে দেখো এই বইটা একটা জায়গা দখল করে আছে না, তুমি চেয়ার উপর বসে আছো একটা জায়গা দখল করে আছো না, এই কলমটা আমার পকেটে এখন ঢুকালাম, তাহলে এই জায়গাটুকুতে কি আর কলম ঢুকবে? পাশে ঢুকবে, পাশে ঢুকবে, কিন্তু এই জায়গাটুকু ঢুকাতে লেগে সরাতে হবে। তাহলে প্রত্যেকটা বস্তু একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে। তাহলে বস্তু যে পরিমাণ জায়গা বা স্থান দখল করে তাকে তার আয়তন বলে, সেই দখলকৃত জায়গাটুকুকে স্থানটুকুকে তার আয়তন বলে, ঠিক আছে? আচ্ছা, এখন কঠিন পদার্থের আয়তন, পদার্থ তিন প্রকার, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ, আমরা সেটাতে যাচ্ছি। তাহলে কঠিন পদার্থের আয়তনের একক হলো ঘন সেন্টিমিটার, কঠিন পদার্থের আয়তনের একক ঘন সেন্টিমিটার বা ঘনমিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার, ঠিক আছে? তাহলে যদি আমাদের বলা হয় আয়তন কাকে বলে, আয়তনের একক কি, কি লিখবো আমরা? পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে বা কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক হলো ঘনমিটার বা সেন্টিমিটার, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার। আচ্ছা, তাহলে আয়তন ব্যাপারটা বুঝলাম, তাহলে পদার্থের একটা বৈশিষ্ট্য হলো আয়তন। এবার আসবো আমরা ওজন। আচ্ছা, ওজন বুঝতে গিয়ে আমি প্রথমে ভর বলবো। লক্ষ্য করো, ভর কি? ভর হচ্ছে বিজ্ঞানের ভাষায় কোনো পদার্থের অভ্যন্তরে তার উপাদানের মোট পরিমাণ। এই যে কলমটা, এই কলমের মধ্যে নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক রয়েছে না, তো ভর হলো কোনো বস্তুর অভ্যন্তরে পদার্থের মোট পরিমাণ বা উপাদানের মোট পরিমাণ। কোনো পদার্থের অভ্যন্তরে তার উপাদানের মোট পরিমাণকে ভর বলে। ভরের একক হলো কেজি বা গ্রাম, কিলোগ্রাম বা গ্রাম। ওকে, এখন আমরা বলবো ওজন। বিজ্ঞানের ভাষায় কিন্তু ওজন এবং ভর সম্পূর্ণ ভিন্ন দুটো জিনিস, ঠিক আছে? তাহলে ওজনের কথা বলি। ওজনের কথা বোঝাতে গিয়ে আমি তোমাদের যে জিনিসটা দেখাতে চাই সেটা তোমরা সকলে একটু মন দিয়ে লক্ষ্য করো, মন দিয়ে লক্ষ্য করলে দেখতে পাবা। আচ্ছা বলো, এই যে কলমটা আমার হাতের উপর আছে তাই আছে, তাই না? হাতটা যদি আমি সরিয়ে নেই, ধরো এই যে ধরে আছি আমি উপর থেকে তাই কলমটা এখানে আছে, এখন আমি জাস্ট ছেড়ে দিলাম, কলমটা এখানে থাকলো কি? থাকলো না, কলমটা দেখো নিচে পড়ে গেছে। তুমি একটা টেনিস বল নিয়ে উপরে ছুঁড়ে দিলা, তুমি যেহেতু শক্তি দিয়ে ছুঁড়েছো তোমার শক্তির কারণে বলটা কিছু দূর গেল উপরে, অনেক উপরে চলে গেল, একদম চলেই গেল না কেন,
আবার নিচে ফিরে আসলো, এসে আমার মাথার উপর পড়লো, ঠেস করে টেউম করে টম অ্যান্ড জেরির মতো ব্যথা পেলাম। কেন বলটা নিচে নেমে আসলো কেন, তাই না? তুমি একটা বই কেমনি উপরে এখানে ধূপ রাখো, ধূপ করে নিচে পড়ে যাবে, কিন্তু টেবিলের উপর রাখো পড়বে না, কেন? তার মানে নিচে পড়বে কেন? কারণ পৃথিবী প্রত্যেকটা পদার্থকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, একটা শক্তি দিয়ে টানছে, বুঝতে পেরেছো? প্রতিটি পদার্থকে পৃথিবী একটা নির্দিষ্ট মানে পৃথিবী একটা শক্তি দিয়ে বা একটা বল দিয়ে টানে, ঠিক আছে? এই আকর্ষণ বলের মান, এই টান যে বল দিয়ে টানছে সেটাই হচ্ছে ওই বস্তুর ওজন, ঠিক আছে? তাহলে আমরা ওজনের সঙ্গে কি বলবো, কোনো বস্তুকে, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, কিন্তু ঠিক আছে, অন্যদিকে টানছে না, লক্ষ্য করো। তাই যদি না হতো একটা পৃথিবীতে একটা গোলকের মতো না, তাহলে আমাদের আমরা এই পৃষ্ঠে আছি, এইটা আমাদের কাছে উপর, কিন্তু জাস্ট আমাদের অপোজিট পৃষ্ঠে যারা আছে তাদের তো এটা আমাদের সাপেক্ষে, তারা তো নিচের দিকে, ওদেরকেও কেন্দ্রের দিকেই টানছে, তাই না? লক্ষ্য করো আমি এখানে দেখাচ্ছি, এই যে ধরো এটা পৃথিবী, এটা কেন্দ্র তার, আমরা এখানে আছি, তাহলে এখানে যদি একটা বস্তু রাখি পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, অর্থাৎ এই দিকে টানবে। এখন এই অঞ্চলে যারা আছে তাহলে ওদের জন্য তো এই দিক উপর আর এই দিক নিচ, তাহলে এখানে কোনো বস্তু রাখলে এদিকে চলে যাবে কি না, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, অর্থাৎ এই দিকে টানবে। তাহলে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দ্বারা বা যে বল দ্বারা বা যে শক্তি দ্বারা, বল বা শক্তি দ্বারা, তোমাদের ছোট ক্লাস তাই বল আর শক্তিকে একই পরিভাষায় বোঝানো হচ্ছে, কিন্তু আসলে বল এবং শক্তিও আলাদা জিনিস। আচ্ছা, তার মানে এখানে বলা হচ্ছে যত জোর যে বল বা শক্তি দ্বারা টানছে, তোমাদের বইতে যেটা লেখা আছে সেটা হলো যে যত জোরে টানছে, কাউকে জোরে টানছে, কাউকে অল্প জোরে টানছে, কিন্তু টানছে সকলকেই। হ্যাঁ, তাহলে কেন্দ্রের দিকে যত জোরে টানছে, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই হলো ওই বস্তুর বা ওই পদার্থের বা তার ওই বস্তুর ওজন। তার মানে একটা বস্তুকে পৃথিবী যে পরিমাণ শক্তি দিয়ে, যে পরিমাণ বল দিয়ে টানছে, সেই বলের পরিমাণ বা সেই শক্তির পরিমাণটাই বা যত জোরে টানছে সে জোরটার পরিমাণটাই হলো ওই বস্তুটার ওজন। তার মানে এক এক পদার্থকে কিন্তু এক এক রকম জোরে টানছে। হ্যাঁ, যদি বস্তুর ভর বেশি হয় তাহলে বেশি জোরে টানবে, বস্তুর ভর যদি কম হয় তাহলে তাকে কম জোরে টানবে, ঠিক আছে? এখন ওজন পরিমাপের একক হলো নিউটন, ওজন পরিমাপের একক হলো নিউটন, তোমাদের বইতে এটা দেয়া নেই। আর ওজন পরিমাপ করা হয় স্প্রিং নিক্তি দিয়ে। তাহলে স্যার একটু আগে যে ভরের কথা বললেন, যার যা পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম বা গ্রাম, ও ভর কি বললাম, কোনো পদার্থের অভ্যন্তরে তার পদার্থের উপাদানের মোট পরিমাণকে তার ভর বলে, ভর পরিমাপের একক হলো কিলোগ্রাম বা গ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভর আর ওজন যদিও প্রাত্যহিক জীবনে আমরা এই দুটো শব্দকে একই ভাব অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু আসলে বিজ্ঞানের ভাষায় দুটো এক নয়, আমি কিন্তু বুঝিয়ে দিলাম এবং ভরের ব্যাপারটাও তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিলাম। তাহলে দেখো, যে কোন যেগুলোকে আমরা পদার্থ বলবো সেগুলো যদি ছেড়ে দাও নিচের দিকে পড়বে, তার মানে পৃথিবী ওকে টানছে, তার মানে ওর ওজন আছে। তাহলে দ্বিতীয় যে বৈশিষ্ট্য, যে পদার্থ, প্রথম যে বৈশিষ্ট্য বলা হচ্ছিল পদার্থের ওজন থাকবে, তাহলে পদার্থের ওজন আছে, ঠিক আছে? আর ছোট, একেবারে ছোট পদার্থ হলে তারও কিন্তু ওজন আছে, তাকেও কিন্তু পৃথিবী টানছে। কিভাবে? ধরো আমি এখানে একটা লাঠি, সুন্দর করে একটা লাঠি, একটা মধ্যেখানে একটা রশি দিয়ে বেঁধে দিলাম, রশি দিয়ে বেঁধে দিয়ে দেখো এখন সমতল হয়ে আছে না, ডানে বামে নিচু বা উঁচু হয়ে নেই। এখন আমি যদি এখানে একটা আলপি পিন আছে না, স্টেপলারের পিনও যদি, স্টেপলারের পিন তো অনেক ছোট, অনেক হালকা না, কিন্তু ওর ভর আছে, ওর ওজন আছে, অল্প হলেও আছে। এখানে যদি একটু পিন দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এই দিকটা একটু হেলে যাবে বাম দিকে, তখন এই লাঠিটা এই দেখো এরকম এমন হয়ে যাবে, একটু হলেও হেলে যাবে।
তা থেকে কি প্রমাণ হয়? তা থেকে প্রমাণ হয় যে স্যার এই ছোট্ট একটা পিন দিয়েছি তাকেও নিশ্চয়ই পৃথিবী টানছে নিচের দিকে, বলে এই দিকটা হেলে গেছে, মানে তারও ওজন রয়েছে। ঠিক আছে না? বুঝতে পেরেছ? তাহলে পদার্থের দুটো বৈশিষ্ট্যের প্রমাণ আমরা করে ফেলতে পারলাম, যে পদার্থের ওজন আছে, পদার্থের আয়তন আছে। এবার আকৃতি বা আকারের কথা বলি। তো আকৃতি দেখো একটা নির্দিষ্ট আকৃতি না, কঠিন পদার্থগুলোর আকৃতি নির্দিষ্ট। যে চশমা, চশমাটার একটা নির্দিষ্ট আকৃতি আছে, কিন্তু পানি, পানি হলো তরল পদার্থ, তেল এগুলো হলো তরল পদার্থ। তাহলে তুমি লক্ষ্য করো শরবত, এগুলো হলো তরল পদার্থ। তুমি এতটুকু শরবত একটা গ্লাসে নিয়ে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, যে বাতাস, হাইড্রোজেন, অক্সিজেন, গ্যাসীয় পদার্থ কত প্রকার ও কি কি? পদার্থ হচ্ছে তিন প্রকার পদার্থ, কঠিন পদার্থ, এক নম্বর হলো কঠিন পদার্থ। আচ্ছা, দুই নম্বর হচ্ছে তরল পদার্থ, আর তিন নম্বর হলো বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এই তিন রকম হচ্ছে পদার্থ। এখন আমরা একটু লক্ষ্য করি, তাহলে পদার্থ কাকে বলে? আমরা বললাম প্রশ্ন, একটা যদি সুন্দর একটা প্রশ্ন যদি দেখা আসে, পদার্থ কাকে বলে, পদার্থ কত প্রকার ও কি কি, তাহলে আমরা কি বলবো? পদার্থের সংজ্ঞায় বলবো প্রথমে, যে যার ওজন, আয়তন, আকার, আকৃতি রয়েছে এবং যা বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। পদার্থ তিন প্রকার, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। আচ্ছা, কঠিন পদার্থের আকার আকৃতিটা নির্দিষ্ট, তরল এবং গ্যাসীয় পদার্থের আকার আকৃতিটা নির্দিষ্ট নয়। ঠিক তেমনিভাবে কঠিন এবং তরল পদার্থের আয়তনটা নির্দিষ্ট, কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তনটাও কিন্তু নির্দিষ্ট নয়। ঠিক আছে, তাহলে আমরা পদার্থ কি, আয়তন, ওজন, পদার্থের শ্রেণী বিভাগ এবং তাদের কোনটা, ভিন্ন ভিন্ন ধরনের পদার্থের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়েও কথা বললাম। আচ্ছা, এখন যেটা বলছি, তাহলে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য আমরা যে দুটো পেলাম, সেটা হচ্ছে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ওজন আছে। তো এই যে বললাম, ওজন মাপা হয় কি দিয়ে? স্প্রিং নীতি দিয়ে। আর পদার্থের ভর মাপা হয় কি দিয়ে? পদার্থের ভর মাপা হয় সাধারণ নীতি দিয়ে। ঠিক আছে, সাধারণ যে দাঁড়িপাল্লায় আমরা মাপি সেটা হলো পদার্থের ভর, আর স্প্রিং নীতি দিয়ে আমরা মাপি হলো পদার্থের ওজন। ওকে, ভরের কি একক কি? কিলোগ্রাম বা গ্রাম। আর ওজনের একক কি বললাম? বলো দেখি, নিউটন। আচ্ছা, এখন আমরা এবার আলোচনায় চলে যাব যে বায়ু। ঠিক আছে, বায়ু কি একটি পদার্থ? হ্যাঁ, বাতাস বা বায়ু, বায়ু কি একটি পদার্থ, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা এখন করব। যে বায়ু কি একটি পদার্থ? হ্যাঁ স্যার, বায়ু পদার্থ। স্যার বায়ু, এই যে বায়ু আমরা দেখতে পাই না, আমরা বায়ু কি দেখতে পাই? বাতাস কি দেখতে পাই? কিন্তু বায়ু প্রবাহিত হলে আমাদের গায়ে, বুঝতে পারি, ফ্যান চলে তখন গায়ে বাতাসের অনুভূতি হয়। জোরে জোরে যখন জড়ো হাওয়া বা দমকা হাওয়া বা জোরে বাতাস বয়, তখন আমাদের গায়ে অনুভূতি হয় যে হ্যাঁ বাতাস। আর এমনি সময় কি তাহলে বাতাস নেই চারপাশে? অবশ্যই আছে, না থাকলে আমরা কোথা থেকে আমরা শ্বাস নিতাম? আমরা শ্বাস নিই কি, এর আগের অধ্যায় আমরা শিখেছি, আমরা যখন শ্বাস নিই, প্রাণী কি করে? শ্বাস নেয় তখন বায়ু থেকে বা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, আর ছেড়ে দিই নিঃশ্বাসের সাথে, ছাড়ি সেটা, ছাড়ি কার্বন ডাইঅক্সাইড। তাই তো, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে বায়ু আছে আমাদের চারপাশে, খালি চোখে দেখতে পায় না বটে, কিন্তু সেটা আমরা অনুভব করি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, বায়ু কি একটি পদার্থ? হ্যাঁ, বায়ুও একটি পদার্থ। তো স্যার, বায়ু যদি পদার্থ হয় তাহলে ও জায়গা দখল করবে, অর্থাৎ ওর আয়তন থাকবে, ওর ওজন থাকবে, বল প্রয়োগে সে বাধা প্রদান করবে। তো প্রমাণ করে দেন, যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা মেনে নিব যে হ্যাঁ, বায়ু একটা পদার্থ। ঠিক বলেছ, বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কিন্তু কোনো কিছু গ্রহণ করবে না। ঠিক, তো চলো, আমি প্রথমে ধরো আমি একটা বেলুন নিলাম, বেলুনটা এরকম, ধরো এইখানে একটা, এই এরকম একটা বেলুন। এইবার এই বেলুনটার মুখটাতে আমি মুখে লাগিয়ে সুন্দর করে ধরে করে ফুঁ দিচ্ছ তুমি। তাহলে ফুঁ দিচ্ছ মানে কি দিচ্ছ? বেলুনের মধ্যে বাতাস দিচ্ছ, বায়ু দিচ্ছ। এর ফলে কি হচ্ছে? বেলুনটা সুন্দর হয়ে এইরকম হয়ে ফুলে গেল। এইবার তুমি গোড়াটায় একটা গিট্টু মেরে দিলা বা সুতা দিয়ে তুমি
বেঁধে দিলাম। তা থেকে কি প্রমাণ হলো? বেলুনের এই প্লাস্টিকটার ভেতরে, রাবারটার ভেতরে তুমি মুখ দিয়ে যে বাতাসগুলো বা বায়ুগুলো ছেড়েছো সেগুলো গিয়ে জায়গা নিয়েছে, জায়গা নিয়েছে বলে ওকে জায়গা করে দিতে গিয়ে বেলুনটাকে ফুলতে হয়েছে, জায়গা সরে গিয়ে ফুলে দিতে হয়েছে। তাহলে এ থেকে কি প্রমাণ হয়? আচ্ছা, এইবার তুমি করলাম কি, ধরে আছো, এবার তোমার এক বন্ধু একটা আলপিন নিয়ে দুষ্টুমি করে এখানে ফুটো করে দিল, ঠুস করে একটা ফুটা করে দিল, কি হবে? ঠুস করে সব বাতাসগুলো বেরিয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে, বেলুনটা আবার আগের মতো এরকম চুপসে যাবে। কেন হলো এটা? ওই যে ভেতরের বায়ুগুলো যখন ছিল বেলুনটার ভিতরে তখন ওকে জায়গা দিতে গিয়ে বড় হতে হয়েছে, বেলুনটাকে ফুলতে হয়েছে। যখন আলপিন দিয়ে তোমার বন্ধু ফুটো করে দিল দুষ্টু বন্ধুটা, তখন কি হলো, ওই ফুটো দিয়ে সব বাতাসগুলো বেরিয়ে গেল ছিদ্র দিয়ে, ফলে কি হলো, আবার বেলুনটা দেখো চুপসে গেছে। তার মানে এ থেকে কি প্রমাণ হলো? এ থেকে প্রমাণ হলো যে বায়ু জায়গা দখল করে, অর্থাৎ বায়ুর আয়তন রয়েছে, একটা বৈশিষ্ট্য রয়েছে পদার্থের, যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একটা প্রমাণ হলো। এবার আসো, আমরা ধরো তুমি দুটো বেলুনকে সমপরিমাণ করে ফুলিয়ে একটা একটা লাঠির দুই মাথায় তুমি দুটোকে দুটো বেলুন দিলা, নিয়ে সমপরিমাণ করে ফুলালা, আর একটু বড় করতে হবে, হ্যাঁ হ্যাঁ মোটামুটি ধরো দুটা বেলুনকে সমপরিমাণে তুমি ফুলিয়েছ, ফুলিয়ে দুটোকে একটা লাঠির দুই মাথায় সুতা দিয়ে বেঁধে দিয়েছ। এখন এই লাঠিটাকে যদি মাঝ বরাবর একটা রশি দিয়ে কোনো শক্ত অবলম্বনের সাথে আমরা বেঁধে দেই, তাহলে কি হবে, দেখা যাবে যে এই লাঠিটা ডানে বামে কোনো দিকে হেলছে না, এদিকেও হেলছে না, এইদিকেও হেলছে না। এর মানে কি? এই বেলুনটার মধ্যে যতটুকু বাতাস রয়েছে, এই বেলুনটার মধ্যেও যদি ততটুকুই বাতাস থাকে, তাহলে সে নিচে হেলবে না, ডানে বা বামে কোনো দিকে হেলে যাবে না। তার মানে এই বেলুনটাকেও পৃথিবী টানছে, এই বেলুনটাকেও পৃথিবী তার নিচে কেন্দ্রের দিকে টানছে। পৃথিবী কোনো বস্তুকে যত জোরে তার কেন্দ্রের দিকে টানে তাকে তার ওজন বলে। তার মানে বায়ুকেও টানছে এদিকে, সমপরিমাণ জোরে টানছে বলে স্থির হয়ে আছে, কোনোটা কোনো দিকে যাচ্ছে না। এবার তোমার ওই দুষ্টু বন্ধুটা এসে করলো কি, এই বেলুনটাকে এভাবে আলপিন দিয়ে ফুটো করে দিল, ফুটো করে দেওয়ার ফলে এই বেলুনটা এভাবে বাতাসগুলো বেরিয়ে গিয়ে আগের মতো চুপসে গেল, এই তো ধরো চুপসে গেছে। এই তাহলে এর মধ্যে বাতাস নেই, কিন্তু এর মধ্যে এখন বাতাস রয়েছে, এর ফলে কি হবে জানো, একে পৃথিবীর তার কেন্দ্রের দিকে টানছে, বায়ুগুলোকেও টানছে, ফলে তখন এমন হয়ে যাবে, এদিকটা নিচের দিকে টানের কারণে, পৃথিবী যে টানছে সেই টানের কারণে তখন এরকম হয়ে যাবে, এই দিকটার দিকে উপরে এই অবস্থায় চলে আসবে। তাহলে এমন যদি হয়, সত্যি সত্যি ঘটবে, তোমরা বাস্তব জীবনে করে দেখবা ঘটবে, তার মানে কি হলো, কেন এমনটা হলো, স্যার এটা কেন ওইদিকে হেলে গেল, এখানে বায়ুগুলো রয়েছে, সেই বায়ুগুলোকে পৃথিবী কেন্দ্রের দিকে টানছে, আর এটাতে বায়ুগুলো নেই, ফলে এই টানের কারণে এটা নিচের দিকে হেলে গেছে। তাহলে তা থেকে কি প্রমাণ হলো? তা থেকে প্রমাণ হলো যে বায়ুরও ওজন রয়েছে। আচ্ছা, এবার তুমি একটা লক্ষ্য করো, একটা ফুটবল, ধরো একটা ফুটবল, কিন্তু ফুটবলটাতে পাম্প নেই, ভেতরে বাতাস নেই, এখন তুমি যদি একে লাথি মারো তো কি হবে, চুপসে যাবে, তাই না, এরকম হয়ে চুপসে যাবে। কিংবা এই যে বেলুন, এই যে বেলুনটা বাতাসে ভর্তি হয়ে আছে, একে যদি তুমি চাপ দাও তাহলে দেখা যাবে যে চাপ দিলে আবার ছেড়ে দিলে আবার চলে আসবে, বেশি জোরে দিলে ফেটে যাবে, কিন্তু যদি আস্তে করে চাপ দাও দেখবা যে মনে হবে কেউ তোমার হাতের উপরে, ভেতর থেকে কেউ তোমার হাতটাকে ঠেলছে বাইরের দিকে। এই বেলুনটাকে ধরে তুমি যদি এখানে আঙ্গুল দিয়ে চাপ দাও তাহলে মনে হবে যে এই ভেতর থেকে কেউ তোমার আঙ্গুলকে এদিকে সরিয়ে দিতে চাইছে, মনে হয় না? হ্যাঁ, তার মানে কি, বস্তুর উপর বল প্রয়োগ করছো তুমি, তাহলে বল প্রয়োগের ফলে ও বাধা সৃষ্টি করছে। ধরো একটা ফুটবল, ফুটবলটাকে যদি ভেতরে বায়ু না থাকে, এই চুপসে চুপসে আছে, ধরো এই ফুটবলটা এরকম হয়ে আছে, তুমি হাত দিয়ে চাপো বা লাথি মারো দেখবা চুপসে যাবে, যেতে চাইবে না। কিন্তু এই ফুটবলটাকে এখন তুমি সুন্দর করে পাম্পার দিয়ে ফুলালা, ফুটবলটাকে সুন্দর করে টাইট করে ফুলালা, এবার তুমি লাথি মারবা মনে হবে পায়ে লাগছে, কেন লাগছে একটু, কারণ তুমি ওকে যখন বল প্রয়োগ করছো ফুটবলটাও তোমার পায়ে বল প্রয়োগ করছে, অর্থাৎ বল প্রয়োগে বাধা প্রদান।